এখানে একটা মক্তবের কেন্দ্র করি আপনারা জলসার আয়োজন করছেন মক্তব এই যুগ কতখান গুরুত্বপূর্ণ আপনারা সবাই জানেন আমি একটু আগে যে হাদিস পড়িছিলাম যে এই যুগ এমন যুগ যে যুগ সব সময় আপনার ঈমান টার্গেট করাওয়ার يصبح الرجل مؤمنا ويمسي كافرا شخالي مانوش مؤمن تاكي بيكالي كافر ويزا تي اي يو بوستا افنه زودي ساين افنار بچه بچين تور ايمان محفوظ تاكتو تاويل اخمتر راستا بايلا بوستا اترا رنطرن مويدة اللار پوريشي تي دوگاني اللار محبت دوگاني بايلا بوستا আর বাইল্লা অবস্থায় অর্গানাইজ হইতে যেখানে বাচ্চারারে দিনর শিক্ষা দেওয়া হয় ইমানর শিক্ষা দেওয়া হয় এটা হইল মক্তব আর এই মক্তব ভারতবর্ষের মধ্যে যে সময় থেকে শুরু হইছে এই মক্তবের নিজাম ভারতবর্ষের মধ্যে যখন চলছে বিশেষ করে ইংরেজের আগমনের পর থেকে যখন মুসলমানের অধঃপতন হইছে ভারতবর্ষের মধ্যে আমরা রাকাবি রাখলে মক্তবের নিজাম শুরু করছে আর যার অনুসরণে আমরা এই উত্তর পূর্ব ভারতও মক্তবের নিজামরে শুরু করা হইছে এবং এখনো সমগ্র ভারতবর্ষের মধ্যে চলে এই মক্তবের কারণে আমরা ভারতবর্ষের বাচ্চা বাচ্চিন আলহামদুলিল্লাহ আইজো তারা কলিমা জানোইন আইজো নামাজ জানোইন আইজো আল্লাহ আল্লাহর রাসূল দেসি নইন অন্যায় বিভিন্ন দেশের অবস্থা ইলা হইছে স্পেনের অবস্থা দেখুন মাকাতিব এবং মাদারিসর নিজাম আসলো না ও স্পেন যে সময় ইসলাম এক সময় ইসলামের সভ্যতা সংস্কৃতির কেন্দ্রস্থল আসলো সেই জায়গা কিতা হইছে কুফর এবং শিরকর কেন্দ্রস্থল হিসাবে পরিণত হইছে কিন্তু আমরার দেশ আজকে অত বেশি চেষ্টা চালানিওর এই দেশের মধ্যে কিভাবে শিরকর রাষ্ট্রের স্থাপন করা হইতো কিভাবে কুফরের স্থাপন করা হইতো কিভাবে দিনটা মিটানি হইতো অত চেষ্টা চলে কিন্তু এর পরেও খেনে ইমানের রোশনিটা খেনে নিবেন না তার না নিবার কারণ এই মাকাতিব এই মাদারিস এই দিনের মেহনত ওলামা একরামর মেহনত দাওয়াত ও তাবলীগের মেহনত তো এই মেহনতগুলোর কারণে আইজো দিন কিতা দিন আজকে রোশন আছে তো এই যে মক্তব বিশেষ করে প্রত্যেক এরিয়াত হয় এই এরিয়াত আপনারা কেন মক্তব আছে এই মক্তবটা কিভাবে বন্ত কিভাবে চলতো এইগুলা সবর জিম্মেদারি আমরা সবর সবর আমরার জিম্মেদারি কারণ এই মক্তব যদি থাকে মক্তব যদি ফোড়া হয় এর অর্থ কিতা আপনার বাচ্চা বাচ্চিন্তর ইমান মেহফুজ থাকবো কারণ সর্বপ্রথম আপনি আপনার বাচ্চারে কলিমার শিক্ষা দিতে লাগবো যদি কলিমার শিক্ষা দিন না শিরক থাকি বাসার শিক্ষা দিন না আজকে শিরক আপনার দরজার মধ্যে আইয়া পৌঁছে গেছে আজকে স্কুলের যেগুলো সিলেবাস সেই সিলেবাসের মধ্যে ওলা ওলা টপিক কল আছে যেগুলো খেয়ে পড়িলে যদি দিনই সোচ এবং ফিক্র না থাকে হে শিরকর মধ্যে মুবতলা হইব ইন্টেনশনালি এই ধরনের কন্টেন্ট সকল আপনার টেক্সট বুকে ঢুকানি হয়েছে এখন শিরক থাকি বাঁচতে হইলে কিতা করা লাগবো আপনার বাচ্চাইন্তর ইমানি তরবিয়ত করতে লাগবো সেই তরবিয়তর লাগি মক্তবর গুরুত্ব অত্যন্ত বেশি যে মক্তবর ব্যাপারে প্রথমত মুআল্লিম আপনি বালা রাখতা মুআল্লিমর বেতন দিতা এবং আপনার বাচ্চা বাচ্চিন্তরে কিতা করতা সকালে বা যে টাইমও তা হোক বিকালে তা হোক মাদানে তা হোক যে টাইমে তা হোক টাইমলি মক্তব ফাটাইতা যে গুরুত্ব দিয়ে আপনি স্কুলে ফাটাই ঠিক এই গুরুত্ব বরং এর চেয়ে বেশি গুরুত্ব দিয়ে কিতা করতা মক্তব আপনি ফাটাইতা আর যেহেতু আপনার মক্তবটা এখন আন্ডার কনস্ট্রাকশন এখানের কনস্ট্রাকশন চলে তাই এটা কমপ্লিট করা এটাও আপনার জিম্মেদারি কারণ এটা যদি কমপ্লিট হয়ে যায় আপনার বাচ্চা বাচ্চিনতে এখানে আরামে পড়িবা এবং এটা দীর্ঘস্থায়ী একটা কিতা থাকবো দীর্ঘস্থায়ী একটা অ্যাচিভমেন্ট থাকবো সুতরাং আপনার যারা এখানে পয়সা লাগবো এটা সদকায় জারিয়া এই মক্তব যতদিন থাকবো এবং যত বাচ্চাইনতে পড়িবা আপনি মারা গেলেও এই সব আপনি ফাইতে থাকবা তাই আমি অনুরোধ করবো আপনারা বেশি বেশি করিয়া এই মক্তবের মধ্যে সদকা খয়রাত করেন আপনারাও বেশি বেশি সদকা করেন এই পয়সা যেগুলো আপনারা দিবা এই পয়সাগুলা আল্লাহর অ্যাকাউন্টে জমা হইব কেয়ামতর দিন আপনি ফিরত পাইবা তে আপনারা বেশি বেশি করে সদকা দেন এই যেগুলো আপনার পয়সা লাগাইবা দেখুন আমরা হাজার টাকা দুই হাজার টাকা পাঁচশো টাকা এইগুলো কিচ্ছু নাই মাস মোবাইল রিচার্জও যায় কি পাঁচশো টাকা কোনো কোনো বারো হইলে এক হাজার টাকা এমনি শেষ হয়ে যায় বাজারও গেলে পাঁচশো টাকা শেষ হয়ে যায় এটা একটা চিরস্থায়ী একটা অ্যাচিভমেন্ট থাকবো আপনার আর আপনারা পয়সায় কেন লাগাইন আর আমি অনুরোধ করবো খালি এই মেজলিসও নাই যতদিন জরুরত থাকে আপনার ইনকামের একটা অংশ দিয়া এই মক্তবর মধ্যে লাগাইন ইনশাআল্লাহ আপনারা অনেক বেনিফিটেড হইবা আরও একটা জিনিস আমি অনুরোধ করবো এখানে আপনারা যাও দিতরা আজকে দেওয়া খালি এটারে শেষ মনে করবো না যে আজকে অন্য দিলাইলাম শেষ হয়ে গেল এটা আপনি দিয়া যাইতা এই মক্তব যেটা বনবো এটার দিয়ান আপনি রাখতা যা জরুরত আপনি যতক্ষণ পারেন আপনি এটারে সহযোগিতা করতা এটারে আপনার গড়ের এক রুম হিসাবে মনে করিয়া নিতা আপনার গড়ও যদি কোনো জরুরত থাকে যেভাবে আপনি পুরা করেন এই মক্তবরে এটারে আপনি জরুরত মনে করতা এটা আপনার মনে করতা আর আপনার মনে করিয়া যেদিন যে জরুরত ফলে যতক্ষণ আপনি পারেন এটারে সহযোগিতা করতা এখানে যা দিবা সব এগুলো আপনার হইব দুনিয়াত যেগুলো আমরা রাখিয়া যাইমু এগুলো আমরার নাই দুনিয়াতে আমরা যেগুলো রাখিয়া মরিয়া যাইমুগি এগুলো আমরা ওয়ারি সকলর যেই মুহূর্তত আপনার দম্বা রইব ও মুহূর্তত দুনিয়ার মালিকানা আপনার শেষ হয়ে যাইব কিন্তু যে পয়সাটা আপনি আল্লাহর লাগি ছাড়িয়া যাইবাগি দিনর খামো লাগাইয়া যাইবা এটা আপনার হদিসের মধ্যে আইছে
যেটা আপনি অ্যাডভান্স আল্লাহর কাছে পৌঁছাই দিবা এটা আপনার কিয়ামতের দিন এই পয়সায় খাম দিব কিয়ামতের দিন এই পয়সা জান্নাতটা কি আপনার পর্দা বনি যাইব জান্নাতটা কি এটা আপনার গার্ড বনি যাইব জাহান্নামটা কি গার্ড বনি যাইব জান্নাতের রাস্তা খুলিয়া দিব জাহান্নামটা কি আপনার এই সদকায় বাঁচাইব আমার সময় শেষ হয়ে গেছে আমি আর খোতা জিও করিয়ার না এক মিনিট এক্সট্রা হয়ে গেছে আমার যেগুলাই মজলিস আলোচনা হয়েছে আর যেগুলো আলোচনা হইব শুরুতে আমি কইছিলাম আমরা বইতাম নিজরে বদলিবার উদ্দেশ্যে তে আমি ওখানে আবার অনুরোধ করমু যা শুনছি আর যা শুনমু আমরা ওগুলো নিজের মধ্যে আনার চেষ্টা করতাম নিজরে বদলাইবার চেষ্টা করতাম যদি বদলাইবার চিন্তাধারা করেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আপনার এত ইনসাফর নিজাম কায়েম করবা এই উম্মতের উপরে যে বিভিন্ন মুসিবত গুলো আছে এই মুসিবত আল্লাহ দূর করবা আল্লাহ এই হালাতগুলা দিছ নৌ কারণে যাতে আমরা কিতাব হই আমরা তোলা ট্রেন্ড হই তরবিয়তি আফতা হই যাতে আমরা রাত কিতাব হয় আল্লাহ ইনসাফর নিজাম কায়েম করেন এই জমানা এত কঠিন জমানা আল্লাহ তাআলা ফরমাইছেন মা কান আল্লাহ লিয়াজাল আল মুমিনিন আলা মা আনতুম আলাইহি হাত্তা ইয়ামিজা আল খাবীসা মিনাত তাইয়িব আল্লাহ তাআলা ফরমাইতরা যে তোমাতান্ডে এমনেও সারিয়া রাখতা নাই আল্লাহ তাআলা কিতা করবা পাক তাকি নাপাক হলরে আলাদা করবা মুমিন তাকি মুনাফিক তাকি মুমিন তাকি মুনাফিক হলরে আলাদা করবা তে এই যে জমানা এই জমানাত আল্লাহ সেপারেশন করবা সেপারেট করবা মুনাফিক যারা এরারে আলাদা করবা মুমিন যারা এরারে আলাদা করবা এখানে আমরা চিন্তা করতাম আমরা কোন লিস্ট থাকতাম মুমিনর লিস্ট না মুনাফিকর লিস্ট যদি মুমিনর লিস্ট থাকতে হয় তাহলে নিজরে পরিবর্তন করেন তওবা করেন আল্লাহর কাছে আর যত গুনাহ হইছে ওগুলা তাকি তওবা করেন অন্যর হক যদি থাকে সেইগুলা অন্যর হক আপনি হালাল করেন অন্যর হক আপনি আবার রিটার্ন করেন আর যেগুলা কমি আছে যেগুলা আমরার মধ্যে দুর্বলতা আছে ওগুলা দূর করেন মজবুত ইরাদা করেন যে দেশ আবার ইনসাফর নিজাম আইতো দুনিয়াত ইনসাফর নিজাম আইতো এই ইরাদা করেন এবং এই ইরাদার যে তাকাজা যেগুলা আমরা সুরা ইউসুফের আলোকে যেগুলা শুনছি ওগুলার উপরে আমল করার তৌফিক করেন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন الحمد لله رب العالمين اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم يا مصرف القلوب صرف قلوبنا على طاعتك اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على دينك اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على دينك يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين اللهم أمر أي مجلس بيا زي آلو سنة خورلام شنلام الله تمي قبول فرماو الله أمر جيبون دي بدلي بار توفيق ديو الله أمر نزور بدلي بار توفيق ديو الله غفلت برا جيبون تكي باروي بار توفيق ديو الله غفلت برا جيبون تكي باروي بار توفيق ديو الله আমরা নেক বানাইয়া দেও আল্লাহ আমরা গুনাহগার আল্লাহ আল্লাহ তোমার নাফরমানি করছি আল্লাহ অনেক গুনাহ করছি আল্লাহ তোমার গুনাহ থেকে আমরা তওবা করিয়া আল্লাহ আমরা তওবা করিয়া আল্লাহ আমরা তওবা করিয়া আল্লাহ আমরার তওবারে তুমি কবুল ফরমাও আল্লাহ আমরারে নেক বানাইয়া দেও আল্লাহ মায়া করি লাও আল্লাহ রহমতর নজরে চাই লাও আল্লাহ মায়ার নজরে চাই লাও আল্লাহ আমরা রাইতকুর ফকির হল আল্লাহ আল্লাহ তোমার দরবারের বিকারী হল আল্লাহ আল্লাহ আমরা বিক খুঁজিয়ার আল্লাহ মাগফিরতর বিক খুঁজিয়ার আল্লাহ আল্লাহ রহমতর বিক খুঁজিয়ার আল্লাহ তাকওয়ার বিক খুঁজিয়ার আল্লাহ যেভাবে তাকওয়া তুমি হজরত ইউসুফ আলাইহি সালামরে দিশলায় যেভাবে তুমি তৌফিক হজরত ইউসুফ আলাইহি সালামরে দিশলায় আল্লাহ আমরারে ওভাবে তাকওয়ার তৌফিক দিলাও ওভাবে তাকওয়ার তৌফিক দিলাও ওভাবে গুনাহ থেকে বাঁচাইলাও আল্লাহ আমরার নওজওয়ান হলরে গুনাহ থেকে বাঁচাইলাও আল্লাহ সবদেরনর গুনাহ থেকে বাঁচাইলাও আল্লাহ ইনসাফর নিজাম কায়েম করার তৌফিক দেও আল্লাহ তুমি দেশ জমিন ইনসাফর নিজাম কায়েম করিয়া দেও আল্লাহ জুলম মিটাইয়া দেও আল্লাহ এর লাগি আমরারেও তুমি কবুল করি লাও আল্লাহ ইনসাফর নিজামর লাগি মেহনত করার তৌফিক দেও আল্লাহ মেহনত করার তৌফিক দেও الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين আল্লাহ দিনর যেগুলা তাকাজা আছে আল্লাহ আল্লাহ ইগুলারে ফুরা করবার তৌফিক দেও আল্লাহ কেন যে মক্তবর যে তাকাজা ইগুলারে তুমি ফুরা করিয়া দেও এর জরুরিয়াত তুমি ফুরা করিয়া দেও আমার যে ভাই আইন তাই কেন শিরকত করছো আল্লাহ আল্লাহ তুমি তো দেখ রাই আল্লাহ আল্লাহ তন্তানোর এই শিরকত বা সদকা খয়রাত করা ইগুলারে তুমি কবুল ফরমাও আল্লাহ ইগুলারে কবুল ফরমাও আল্লাহ এই সদকা খয়রাতর বদৌলতে তন্তানোর মুসিবত দূর করিয়া দেও তন্তানটে দিনদার বানাইয়া দেও পাক্কা মুমিন বানাইয়া দেও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ তোমার রহমতের অংশীদার বানাইয়া দেও আল্লাহ যে মা বই নখলে صدقہ غرسوئے تنتنر صدقہ خیرات رے قبول فرماو اللہ اے صدقہ خیرات رے بدولتے امرا رفرتا کی مصیبت دور خوری دیو بفوت افوت دور خوری دیو اللہ امرا مردگان خلو رے معاف خوری دیو اے علاقر شمپور کی تو تمام مردگان خلو رے معاف خوری دیو اے علاقر بچہ بچین تو رے تمہیں ذہن زکی اور فہم کامل عطا فرماو اللہ اے علاقر مدع علماء حقانی ربانی خل بنایا دیو اللہ دیندار بنایا دیو اللہ امرا شبر دیندار بنایا دیو اللہ دیندار بنایا دیو اللہ امرا رنتر تک ہنشا بار خوریا دیو اہنکار بار خوریا دیو بڑتو بار خوریا دیو
আল্লাহ আল্লাহ তোমার হকিকি বান্দা আমরা রে বানাইয়া দেও আল্লাহ হকিকি বান্দা আমরা রে বানাইয়া দেও হক 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 ভাবে ইবাদত করবার তৌফিক দেও আল্লাহ হক ভাবে ইবাদত করার তৌফিক দেও আল্লাহ আমরার জীবনে হিদায়াত আর বরকত নসিব ফরমাও হিদায়াত আর বরকত নসিব ফরমাও আল্লাহ যতদিন দুনিয়ায় রাখো ইমানের সাথে রাখিও আর যেদিন মৌত করো ইমানের সাথে খাতমা বিল খয়ের করিও ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين برحمة.